হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগতম টেকনিক্যাল ডি ইউটিউব চ্যানেলের নতুন একটি আপডেট সেশনে। তোমরা যারা এখনও রায়গঞ্জ ইউনিভার্সিটিতে ইউজিতে অ্যাডমিশন হতে পারোনি, তোমাদের জন্য কিন্তু খুবই একটি খুশির খবর আমি নিয়ে চলে এসেছি। রায়গঞ্জ ইউনিভার্সিটির তরফ থেকে নতুন একটি নোটিফিকেশান জারি করা হয়েছে, সেখানে কিন্তু যারা ইউজিতে এখনও অ্যাডমিশন হতে পারোনি জেনারেল এবং হলো অনার্স কোর্সে, তোমাদের জন্য খুবই খুশির খবর। তোমাদের জন্য কিন্তু ডেট এক্সটেন্ড করা হয়েছে 8 তারিখ পর্যন্ত। এই রিলেটেড নতুন একটি নোটিফিকেশান জারি করা হয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটির তরফ থেকে। সেই নোটিফিকেশানে কি বলা রয়েছে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বাংলা ভাষায় জানব। অ্যাট ফার্স্ট তোমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটির ওয়েবসাইটে ভিজিট করতে হবে, দেন তোমরা সিম্পলি ইউজি অ্যাডমিশনের উপর ক্লিক করবা। ইউজি অ্যাডমিশনের উপর সিম্পলি ক্লিক করার পর তোমাদের সামনে এই ধরনের ইউজির যে পেজটি রয়েছে মেন পেজটি সেটা ওপেন হয়ে চলে আসবে। দেন তোমরা দেখতে পারবা এখানে একটি নতুন নোটিফিকেশান জারি করা হয়েছে। তোমরা সিম্পলি এই প্যানেলের এসেও দেখতে পারো সেই নোটিফিকেশানটি এখানে রয়েছে, এবং তোমরা সিম্পলি যদি এখান থেকে একটু নিচের দিকে আসো দেখতে পাবে ইউজি কোর্স আপডেট সেকশানে, সেখানেও কিন্তু সেই নোটিফিকেশানটি রয়েছে। ওকে, তোমরা দুই জায়গায় চেক করতে পারবা। মূলত তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে ডিরেক্ট রায়গঞ্জ ইউনিভার্সিটির ওয়েবসাইটে এসে ইউজি কোর্স আপডেটের মধ্যে গিয়ে সিম্পলি ইউজি কোর্স কাম অ্যাপ্লিকেশন শিডিউল নোটিশ 2021 ফেজ 2 সিম্পলি তোমরা যদি এর মধ্যে ক্লিক করো তোমাদের সামনে এই ধরনের নতুন একটি বলতে পারো পিকচার ওপেন হয়ে চলে আসবে। তো এই পিকচারটিতে কিন্তু নোটিফিকেশান রয়েছে। তো এই নোটিফিকেশানে কী বলা রয়েছে আমরা জানবো। মূলত অ্যাডভান্স রায়গঞ্জ ইউনিভার্সিটির রেজিস্ট্রারের প্যাড ডক্টর দুর্লভ সরকারের প্যাডে কিন্তু জারি করা হয়েছে এই নোটিফিকেশানটি। এবং দেখো এই নোটিফিকেশানে যেটা রয়েছে তোমাদের হলো নোটিশ ইউজি কাউন্সিলিং কাম অ্যাডমিশন নোটিফিকেশান 2021-22। ওকে, তো তোমাদের কাউন্সিলিং প্রসেসের ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। ওকে, তো মূলত ওরা নোটিফিকেশানটি পড়ি দিন তোমাদের সমস্ত জিনিস কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় বলে দেবো। ওকে, ইন পারসেন্স অফ নোটিফিকেশান ইস্যু বাই দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মেমোরান্ডাম রয়েছে, ডেট রয়েছে। দ্য লাস্ট ডেট অফ অ্যাডমিশন ফর আন্ডার গ্র্যাজুয়েট কোর্স হ্যাজ বিন এক্সটেন্ড 8 অক্টোবর 2021। প্লিজ সি দ্য প্রপোজ শিডিউল ফর কাউন্সিলিং কাম অ্যাডমিশন ইউজি 21-22 সেকেন্ড ফেজ ফর ডিটেলস। অর্থাৎ যারা হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কিন্তু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে কিন্তু তোমরা যারা এখনও রায়গঞ্জ ইউনিভার্সিটিতে ইউজিতে অ্যাডমিশন হতে পারোনি, তোমাদের কিন্তু এখনও সুযোগ রয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার। ওকে, তোমরা যারা আবেদন করেছিলে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে, এখনও যাদের নাম আসেনি বা তোমরা যারা এখনও বিভিন্ন ধরনের কোর্সে দ্যাট মিন বিএ, বিএসসি বা বিকমে বা বিসিএতে অ্যাডমিশন হতে পারোনি, তোমরা কিন্তু তোমাদের কাছে এখনও অপরচুনিটি রয়েছে। ডেট এক্সটেন্ড করা হচ্ছে 8 তারিখ পর্যন্ত। তোমাদের সেই ডেটের মধ্যে তোমাদের যদি নাম চলে আসে সেই লিস্টে, তোমরা কিন্তু সাকসেসফুলি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে পারবা। অ্যাডমিশন হওয়ার কী প্রসিডিওর রয়েছে এই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ডেডিকেটেড ভিডিও রয়েছে, তোমরা কিন্তু সিম্পলি সেই ভিডিওটি দেখতে পারো, অথবা এই ভিডিওটি ইনস্ক্রিনে তোমরা কিন্তু সেই ভিডিওটি পেয়ে যাবে। তো মূলত মূল বিষয়বস্তু হলো এটা, তোমরা যারা এখনও রায়গঞ্জ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে পারোনি, তোমাদের জন্য খুশির খবর, তোমরা কিন্তু এখন রায়গঞ্জ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে পারবা যদি তোমরা অলরেডি আগে থেকে আবেদন করে থাকো রায়গঞ্জ ইউনিভার্সিটিতে। ওকে, বিএ, বিএসসি বা বিকমের যে কোনো সাবজেক্টে তোমরা কিন্তু তোমাদের জন্য অপরচুনিটি রয়েছে। যদি সিট ফাঁকা থাকে তোমরা এদের নাম কিন্তু এখন আসতে পারে। তোমাদের কিন্তু কাউন্সিলিং ডেট দেওয়া হবে, তোমাদের কিন্তু সেই ডেটে কিন্তু তোমাদের অ্যাডমিশন কিন্তু হতে হবে। ওকে, তো মূলত ইউজি অ্যাডমিশন সেকশনে চলে আসি। দেখো মূলত এখন 13 নাম্বার চলছে, তো মেবি সময় দেওয়া হয়েছে। তোমরা সিম্পলি তোমাদের মেলে দেখবা, চেক করবা, তোমাদের মেলে কিন্তু একটি মেসেজ আসবে, সেখানে বলা হবে তোমাদের অ্যাডমিশন হওয়ার জন্য। তোমাদের যদি সেই মেসেজটি আসে তোমরা কিন্তু সাকসেসফুলি ক্লিক হেয়ার ফর অ্যাডমিশনের উপর ক্লিক করে তোমরা হলো লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা যদি লগ ইন করো, দেন তোমাদের সামনে কিন্তু একটি পেজ ওপেন হয়ে চলে আসবে, সেখানে তোমরা পেমেন্ট করতে বলা হবে। পেমেন্ট করলে তোমরা কিন্তু সাকসেসফুলি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাডমিশন কিন্তু হয়ে যেতে পারবা। তো এই ছিল অল ওভার দ্য আপডেট। আই হোপ তোমাদের এই আপডেটটি কাজে লেগেছে। যদি তোমাদের এই আপডেটটি কাজে লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দিও, সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিও। রায়গঞ্জ ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে এনেবল করে নাও সর্বপ্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য। পাশাপাশি তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো, ফেসবুক গ্রুপের লিঙ্ক তোমরা কিন্তু এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবা। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য।